তো আমার জীবনে না মানে বেশি প্রবলেম আসে না, একটু একটু প্রবলেম আসে। তো এখন একটা প্রবলেম হচ্ছে যে পলিটি, ইকোনমিক্স সবকিছুই পড়ি, সব সাবজেক্টই পড়ি। তো তোমাদের কি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ আনকাট ভিডিও। আজ হচ্ছে রবিবার, 6 জুন, আর রবিবার হওয়ার জন্য সেরকম অনলাইন ক্লাস আমার নেই। আর তাই জন্য আমার মনে হলো আমি যেরকম রুটিন বানিয়েছি সেই রুটিনটা আজ একটু এক্সিকিউট করে দেখানো যাক, আর আমি যেরকম আদতে যেরকম সেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করা যাক। আমি যত না ভিডিও বানিয়েছি তার থেকে বেশিবার পোমোডোরো টেকনিকের কথা বলেছি, আর আমি এই টেকনিকটা নিজেও মন থেকে ফলো করি। তাই আমার সকালবেলা উঠেই প্রথম কাজ হলো কখন কী কী সাবজেক্ট পড়ব সেটা একটু অ্যারেঞ্জ করে নেওয়া, আর 5 মিনিট 10 মিনিট গ্যাপ দিয়ে দিয়ে এভাবে আমার টাইম টেবিলটাকে সাজিয়ে নেওয়া। 2 ঘন্টা 20 মিনিটের একটা শিডিউল আমি তৈরি করে নিলাম, এবার তো পড়া শুরু করতে হবে। সবার ক্ষেত্রে নয় কিন্তু অনেকের ক্ষেত্রে এই পড়াশোনার ফোন দুটো বিপরীত জিনিস, মানে পড়াশোনা করতে কি লাগে অনেক বেশি ফোকাস করার দরকার পড়ে। আর আমরা ফোন হাতে পেলে কি করি, একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাই, ফোকাস হারিয়ে ফেলি অনেক ক্ষেত্রে। তো এখন এই অনলাইন ক্লাসের যুগে কি হয়েছে, এই পড়াশোনার ফোন দুটোকে না মিশিয়ে দিয়েছে, যেটাতে আমরা ডিস্ট্র্যাক্ট হই সেটাই আমাদের হাতে দিয়ে বলছে যে চলো এবার এখানে পড়াশোনা করো। যদিও ফোন থেকে আমরা পড়াশোনা করতাম কিন্তু এতটাও বেশি নয়, এতটাও বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়িনি অফলাইনের সময়। যেহেতু নতুন নতুন আমরা ইন্ট্রোডিউস হয়েছি এই ব্যাপারটায়, সেজন্য আমরা খুব একটা কম্প্যাটেবল নয়, কিন্তু পরবর্তীকালে সময়ের সাথে সাথে আমরা এটা তো ইভলভ হয়ে যাব। এখন বেজে গেছে 11:30, 11:15। আমার সকালবেলা 2 ঘন্টার যে পড়াটা ছিল সেটা তো কমপ্লিট হয়ে গেছে। 2 ঘন্টা 20 মিনিট লিখেছিলাম, 20 মিনিটটাই বাদই রাখছি, কারণ অনেক সময় ব্রেক নিতে গিয়ে অনেকটা টাইম ব্রেক নেওয়া হয়ে যায়, খাওয়া হয়ে গেছে, আমার খিদে পেয়েছিলো। তো ব্যাপারটা হচ্ছে আমাকে অনেকেই বলেছে যে এইভাবে কি রুটিন ফলো করা যায় নাকি, মানে পড়তে হলে ফ্রিলি পড়তে হয়, অবশ্যই ফ্রিলি পড়তে হয়, আমিও সবাই ফ্রিলি পড়ি। আমারও যে মাঝে মাঝে মোটিভেশন হারিয়ে যায় না সেরকম তো হয় না, সেরকম মানে আফটারঅল আমিও মানুষ, আর আমার বিশাল মোটিভেশন হারিয়ে যায়, সেই জন্যে আমি ভিডিও করে আবার আমার মোটিভেশনকে ফিরিয়ে আনি। তো ব্যাপার হচ্ছে কি বলতে গেলাম, হ্যাঁ, তো আমি আসলে যেটা বলতে চাইছিলাম যে ফ্রিলি যাদের অনেক বেশি কনসেন্ট্রেশন পাওয়ার তারা পারে পড়তে, আমি পারি না কারণ আমার কনসেন্ট্রেশন পাওয়ার অনেক কম, আর আমি যদি খুব বেশি ফ্রি হয়ে যাই তাহলে আমার আর পড়াতে মন বসে না, আমি অনেক বেশি টাইম ওয়েস্ট করতে লাগি, ফোন টিপতে লাগি, আর আর কি করি, আর মানে মাঝে মাঝে পড়তে বসে না, বই খুলিও না, তো সেরকম প্রবলেম দেখা যায় যখন আমি রুটিন ফলো করি না। তাই জন্য আমি যখন রুটিন ফলো করি তখন আমার বেশি ভালো পড়া, সেজন্য আমি রুটিন ফলো করি। এবার অনেকে রুটিন ফলো না করলে বেশি ভালো পড়া হয়, তারা সেরকম করতে পারে, সেটা পুরোপুরি নিজের ব্যাপার, এরকম কোনো ব্যাপার নয়। আর যখন মোটিভেশন হারিয়ে যায় তখন মাঝে মাঝে নিজের হবিগুলোকে ফলো করতে হয়, যেমন হচ্ছে আমার নাচ করাটা একটা হবি, খুবই ভালো লাগে নাচ করতে, সবসময় নাচ করি না তাই বলে। হ্যাঁ, তো তো মেবি একটা চ্যানেল খোলা হতে পারে যেখানে ছোটো ছোটো নাচের ভিডিও যাবে, খুললে আমি অবশ্যই জানিয়ে দেবো। তো আর এখানে যে গিটারটা দেখতে পাওয়া যাচ্ছে, এই গিটারটা এটা আমি কিনেছিলাম বাজাবো বলে, অনেক চেষ্টাও করেছিলাম, শিখেওছিলাম কিছুদিন, কিন্তু তারপরে আমি আর সেভাবে আগ্রহের সাথে গিটার ক্লাস কন্টিনিউ করতে পারিনি, আমি জানি না আবার কবে পারবো, তো তাই জন্য এটা বন্ধ হয়ে আছে আমি। আর কি বলতে গেলাম জানো, হ্যাঁ, যে 2 ঘন্টা তো আমার হয়ে গেছে, এরপরে আরও 2 ঘন্টার সময় আছে দুপুরবেলা থেকে, এবার দুপুরবেলা টানা 2 ঘন্টা আমি পড়বো না, অ্যাসাইনমেন্টের করতে যেহেতু অনেক টাইম লাগছে, সেজন্য আমি এখন অ্যাসাইনমেন্ট করবো, যেটা এখন 1 ঘন্টা করবো আবার দুপুরবেলা 1 ঘন্টা করবো, কাটা কাটা পড়লে বেশি চাপও পড়ে না নিজের ওপর, আর পুরো 1 ঘন্টা টানা পড়া যায়, সেই জন্য খুব বাজে বকছি, সেসব বাদ দিলাম, বাজে বকবো না। আর 11:30 থেকে 12:30 পর্যন্ত অ্যাসাইনমেন্ট করবো, তারপরে ফ্রেশ হয়ে গেম খেলবো। 3 বছর জুলজি পড়ার পর আমার এটা মনে হয় যে জুলজি পড়লে না অনেক সাবজেক্টই পড়া হয়ে যায়, তার সাথে হিস্ট্রি জিওগ্রাফি তো অনেকটাই পড়া হয়, তার সাথে কেমিস্ট্রিও পড়া হয়, আবার মাঝে মাঝে ফিজিক্সও পড়া হয়েই যায়।
তো আমার জীবনে না মানে বেশি প্রবলেম আসে না, একটু একটু প্রবলেম আসে। তো এখন একটা প্রবলেম হচ্ছে যে অ্যাসাইনমেন্ট ফোনে করতে গিয়ে বারবার মুছে যাচ্ছে, আর মাঝে মাঝে ফোন সুইচ অফ হয়ে যায়, সেটা একটা আলাদা ব্যাপার। আবার ওই ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যায়, কিছু লিখতে গেলে উল্টোপাল্টা হয়ে যায়, তখন আমি খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি, মনে হয় হে ভগবান কি হলো এটা, মানে ওরকম কিছু মনে হয় না, মনে হয় যে কি শত কষ্ট করে করলাম আবার এটাকে সাজাতে হবে। আর মাঝে মাঝে তো আমার কীবোর্ডটাই আসে না, মানে ফোনে যে কীবোর্ডটা আসে সেটা মাঝে মাঝে ওপেন হয় না, তাই জন্য আমাকে একবার ওটাকে ক্লোজ করে আবার ওপেন করতে হয়। তো এগুলো খুব বড় বড় প্রবলেম নয়, কিন্তু যখন ফেস করি এগুলো মানে এই প্রবলেমগুলোকে, তখন মনে হয় কি কষ্টকর জীবন। আবার অ্যাপ্লিকেশনটা খুলে ধৈর্য নিয়ে আবার অ্যাসাইনমেন্ট করতে শুরু করি। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি যে আমার মধ্যে ধৈর্য আছে, মানে আগে ছিল না অনেস্টলি, কিন্তু এখন একটু একটু ধৈর্য এসেছে। ধৈর্য ধরে পড়াশোনা করছি, ধৈর্য ধরে অ্যাসাইনমেন্ট করছি, মানে আমি আমি আমার থেকে এর থেকে বেশি কিছু আর এক্সপেক্ট করি না যে আমি এত ধৈর্য ধরে অ্যাসাইনমেন্ট করছি, ফোনটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি না। ফোন ছুঁড়ে ফেললে আমাকে আর ফোন কিনে দেবে না, এটা হচ্ছে মেন ব্যাপার। মানে এটা হচ্ছে একটা অনেস্ট আমার একটা, মানে আমি একটা স্বীকারোক্তি দিলাম যে সত্যি করে সেজন্য আমি ফোন ছুঁড়ে ফেলছি না। আমি একটা সিক্রেট রেসিপি বলছি, স্পেশাল ফুচকা দিয়ে সবথেকে বেশি ভালো লাগে মুড়ি মেখে খেতে, তোমরা সবাই ট্রাই করো। 7:30 পড়তে বসেছি, এখন 8:30 বাজছে, আমি মাঝে 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, কারণ আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছি অ্যাসাইনমেন্টের জন্য, বুঝতে পারছি না কি লিখব, অথচ কালকে আমাকে জমা দিতে হবে। এবার আর একটা জিনিস হচ্ছে, সন্ধ্যেবেলা আমার পড়তে একটু ইচ্ছা করে না, ঠিক আছে। এবার তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানাও যে সন্ধ্যেবেলা কোন সাবজেক্ট পড়লে পড়াতে অন্তত মন বসবে। এবার এই নয় যে আমি শুধুমাত্র একটা সাবজেক্টে অনার্স করছি বলে শুধুমাত্র সেই সাবজেক্টটাই পড়ি, আমি সব সাবজেক্টে মোটামুটি পড়ি, অঙ্ক, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, সব কিছুই পড়ি, সব সাবজেক্টই পড়ি। তো তোমাদের কী মনে হয় কোন সাবজেক্টটা সন্ধ্যেবেলায় পড়লে এনার্জি কম থাকলেও সাবজেক্টটা মন দিয়ে পড়া যাবে, সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর আমার মনে হয় ভিডিওটা এর থেকে বেশি বড় করা আর দরকার নেই, আমি এরপরে আর কী দেখাবো, আমার 6 ঘন্টা পড়া তো হয়ে গেল। তোমরা ভাবে ইজিলি 6 ঘন্টা পড়তে পারবে, সকালে 2 ঘন্টা, কেটে কেটে 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, রাত্রিবেলা 2 ঘন্টা। তবে আমার এখন মনে হয় যে শুধুমাত্র 2 ঘন্টা নয়, আমার এখন 4-5 ঘন্টা অ্যাসাইনমেন্টেই লাগবে আজ রাত পর্যন্ত। তো বাই বাই, টাটা, খতম। আর তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভালো লাগে যদি, আর শেয়ার তো একটা করেই দিতে পারো বন্ধুদের সাথে, তাই না? আমি এত অসাম অসাম মানুষের ইউটিউব চ্যানেল সবসময় শেয়ার করতে হয়। ওকে, বাই।